হ্যালো এভরিওয়ান, কুকিং স্কুলে সবাইকে ওয়েলকাম। ওজন নিয়ে যারা চিন্তিত, কিছুতেই ওজন কমছে না, কি খাবেন সেই চিন্তায় দিন পার করছেন, তাদের জন্য নিয়ে এসেছি আজ জাদুকরি এক খাবার। রান্না করা খুবই সহজ আর পেট ভরিয়ে রাখবে অনেকক্ষণ। বিভিন্ন সবজি থাকায় এর পুষ্টিগুণও অনেক বেশি। ওটস খিচুড়ি কম তেল মশলায় রান্না করা যায়, তাই নির্ভয়ে এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে কিছু সবজি ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন, কিন্তু এই খিচুড়িতে আলু ব্যবহার করা যাবে না। আলুতে কার্বোহাইড্রেট থাকে, তাই ওজনটাকে বাড়িয়ে দেয়। যারা ডায়েট করছেন তারা আলুটা বাদ দেওয়াই ভালো। এখানে নিয়েছি ওটস। ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে ও উচ্চ রক্তচাপ কমায়। এই খিচুড়িতে আমি একটু শাকও ব্যবহার করছি, চেষ্টা করবেন শাকটা ব্যবহার করার জন্য। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন, ধনে পাতা কুচি। একটি প্যানে হাফ চা চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা খুবই সামান্য, জাস্ট জিরাটা ভাজার জন্য, তবে এক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করা খুবই ভালো। হাফ চা চামচ জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি। জিরাতে কোলেস্ট্রল কমায় আর ওজন কমাতে সাহায্য করে। এখন দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ, কিন্তু এক্ষেত্রে এক্সট্রা তেল দেওয়া যাবে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই সবজিগুলো দিয়ে দিব। গাজর আর ফুলকপি আগে দিয়েছি, কারণ তুলনামূলক এটা সিদ্ধ হতে একটু দেরি হয়। এরপর পর্যায়ক্রমে আমি প্রতিটি সবজি দিয়ে দিচ্ছি, আর সবগুলো আমি 2 টেবিল চামচ পরিমাণ করে ব্যবহার করছি। এটা একজনকে সার্ভ করা যায় ঠিক সেই পরিমাণটাই আমি ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন। কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিব। সবজিটাকে বেশি ভাজার দরকার নেই, ছোট করে কাটার কারণে এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ওটস। একজনকে সার্ভ করার জন্য আমি রান্না করছি, তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওটসটাকে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, তবে জলের পরিমাণটা আপনারা আন্দাজ করে দিবেন, কারণ কম বা বেশি লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পালং শাক কুচি। সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব মাঝারি আঁচে 5 মিনিটের মতো, এতেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। দেখুন খিচুড়িটা হয়ে এসেছে। এখন এর ভেতরে দিয়ে দিব 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, দিয়ে ভালোভাবে এই খিচুড়িটাকে মিশিয়ে দিব। লবণ টেস্ট করে এ পর্যায়ে খিচুড়িটাকে আমি নামিয়ে নিব, তবে আপনারা যারা ঘি পছন্দ করেন তারা এ সময় সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন, তবে দ্রুত ওজন কমাতে চাইলে এই ঘিটা অ্যাভয়েড করলেই ভালো হয়। তৈরি হয়ে গেল অনেক পুষ্টিকর ও মজার ওটস খিচুড়ি। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি হয়ে উঠতে পারে একটি আদর্শ খাবার। সকাল, দুপুর বা রাতে যে কোনো সময় এটি খেতে পারবেন। এই খিচুড়ি খাওয়ার সাথে সাথে গ্রিন টি খাওয়ার অভ্যাস করে তুলুন, এতে করে ওজন দ্রুত কমে আসবে। বিভিন্ন ধরনের সবজি থাকার কারণে এর পুষ্টিগুণও অনেক বেশি, আর অনেক সময় পেটটা ভরে থাকবে, ফলে বারবার ক্ষুধা লাগবে না। সবজিগুলো আপনাদের পছন্দ মতো দিবেন, ভালো থাকতে হলে ভালো খেতে হবে, তাই খেয়াল রাখবেন কি খাচ্ছেন সেই বিষয়ে। সবাই খুব ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।